ট্রাভেলিং মানুষকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে। ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে আজ আমি এসেছি ফয়েজ লেকে। এই ভিডিও থেকে জানতে পারবেন ফয়েজ লেকে কি আছে, কিভাবে যাবেন, অল্প খরচে টিকিট কাটার আইডিয়া ও অন্যান্য খরচ এবং প্রয়োজনীয় তথ্য। ফয়েজ লেক চট্টগ্রাম জেলার জাকির হোসাইন রোডের পাশেই অবস্থিত, তাই দেশের যে প্রান্তেই থাকুন না কেন ফয়েজ লেকে আসতে হলে প্রথমেই আপনাকে চট্টগ্রাম আসতে হবে। ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায়। ঢাকার আবদুল্লাপুর, গাবতলী, কল্যাণপুর, পান্থপথ, আরামবাগ, সায়দাবাদ এবং অন্যান্য বাস টার্মিনাল থেকে হানিফ, এনা, শ্যামলী, গ্রিন লাইন, সৌদিয়া, সেন্ট মার্টিন পরিবহন, সোহাগ ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি এবং নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি এবং নন এসি বাস অনুযায়ী প্রতি সিটের ভাড়া 480 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে ভ্রমণ করতে চাইলে কমলাপুর অথবা বিমানবন্দর রেল স্টেশন হতে সোনার বাংলা, মহানগর প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস, তুরনা এক্সপ্রেস, চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারেন। শ্রেণীভেদে ট্রেনের টিকিট প্রাইস 285 টাকা থেকে 1180 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া ঢাকা থেকে বেশ কিছু এয়ারলাইন্স সরাসরি চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে। যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে ঢাকা থেকে ফয়েজ লেক আসতে 6 ঘন্টা সময় লাগে। আরামবাগ থেকে রাত 11টায় সেন্ট মার্টিন পরিবহনের এসি বাসে করে ফয়েজ লেকের উদ্দেশ্যে বাসে উঠলাম। রাস্তায় জ্যাম না থাকার কারণে ভোর 4:30 ফয়েজ লেকের সামনে বাস থেকে নামে। 4:30 এখনও ফজরের আজান হয়নি। রাস্তার পাশে 3-4 জন ছেলে আড্ডা দিচ্ছিল। যেহেতু আমি একজন ট্যুরিস্ট, সেহেতু চোখ কান খোলা রাখাটাই বুদ্ধিমানের কাজ। কোনো সন্দেহকেই তুচ্ছ বা অবহেলা করা উচিত নয়। তাই দেরি না করে সিএনজি নিয়ে চলে গেলাম জিইসি মোড়ে। জিইসি মোড়ে কাজী রেস্টুরেন্টে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবছিলাম কি করা যায়। ফয়েজ লেক সকাল 10টায় খুলবে, তাই আমার হাতে সময় আছে 5 ঘন্টা। এই 5 ঘন্টা সময় কাটানোর জন্য পতেঙ্গা সি বিচ ভ্রমণের সিদ্ধান্ত নিলাম। যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র ফয়েজ লেক নিয়ে, তাই পতেঙ্গা সি বিচ ভ্রমণের ভিডিওটি কেউ দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। কাজী রেস্টুরেন্ট সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকে। এখানকার খাবার এবং কর্মরত সকলের বিহেভিয়ার আমার কাছে ভালো লেগেছে। জিইসি মোড় থেকে ফয়েজ লেক পর্যন্ত রিক্সা ভাড়া 40-60 টাকা এবং লেগুনায় 5-10 টাকা। আপনারা যারা রাতের বাসে ফয়েজ লেক আসবেন তারা এমন বাসে টিকিট কাটবেন যে বাসটি সকাল 7টার পর ফয়েজ লেকে পৌঁছায়। ঢাকা থেকে চট্টগ্রামগামী বেশিরভাগ বাস ফয়েজ লেকের সামনে দিয়ে যায়। এটা ফয়েজ লেক যাওয়ার প্রথম গেট। এখান থেকে ফয়েজ লেকের প্রধান বা মূল গেটে হেঁটে যেতে সময় লাগে 3-5 মিনিট, অথবা রিক্সায় 10 টাকা ভাড়া দিয়ে ফয়েজ লেকের গেটের সামনে নামতে পারবেন। কার পার্কিং করার জন্য ফয়েজ লেক গেটের সামনের দিকে বিশাল কার পার্কিং স্পেস রয়েছে। ফয়েজ লেক এবং সি ওয়ার্ল্ডের টিকিট কেটে প্রবেশ করব ফয়েজ লেকের ভিতরে। ফয়েজ লেক প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। ফয়েজ লেকের ভিতরে প্রবেশ করলেই হাতের বাম পাশে চোখে পড়বে 90VR গেমিং রুম এবং হাতের ডান পাশে জুস, আইসক্রিম এবং পেপসি কর্নার দেখতে পাবেন। টিকিট কাটার সময় ওয়েলকাম হিসেবে একটি পেপসি বা আইসক্রিমের টিকিট পেয়ে যাবেন। আপনার ওয়েলকাম বেভারেজ এই ফুড কর্নার থেকে সংগ্রহ করতে পারবেন। আমি আমার ওয়েলকাম পেপসিটি এই ফুড কর্নার থেকে সংগ্রহ করলাম। যেহেতু অনেক গরম পড়েছে তাই ঠান্ডা পেপসিতে চুমুক দিতে দেরি করলাম না। আমি আমার সময়কে 3টি স্টেপে ভাগ করব। ফার্স্ট স্টেপে ফয়েজ লেকের রাইডসগুলো ঘুরে দেখব। সেকেন্ড স্টেপে বোর্ড স্টেশন থেকে সি ওয়ার্ল্ডে যাব এবং সি ওয়ার্ল্ডের রাইডস এনজয় করব। থার্ড স্টেপে ফয়েজ লেকের বাকি থাকা রাইডস এনজয় করব। ফয়েজ লেক পার্কে রয়েছে ফ্যারিস হুইল, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, অ্যাপোলো ফ্লাইট, কফি কাপ, ড্রাই স্লাইড, পাইরেট শিপ, বাচ্চাদের রাইড সহ আরও কিছু আকর্ষণীয় রাইডস। বাম্পার কার রাইডসটির পাশে নামাজের ঘর এবং ফ্যামিলি রোলার কোস্টারের পাশে নার্সিং এবং বেবি কেয়ার কর্নার রয়েছে। বেবি কেয়ার কর্নারটি বাচ্চাদের দুধ পান করানো এবং ডাইপার চেঞ্জ করানোর জন্য উপযুক্ত স্থান। অনেক গরম লাগছে তাই গরমের স্বস্তি খুঁজে পেতে এখন আমি যাব সি ওয়ার্ল্ডের দিকে। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই বোট স্টেশন পেয়ে যাবেন। বোট স্টেশন থেকে এই ইঞ্জিল চালিত বোটে করে সি ওয়ার্ল্ডে যেতে পারবেন। এই বোটগুলো 30 মিনিট পরপর সি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে যাত্রা করে। যদি কেউ সি ওয়ার্ল্ডের টিকিট কিনে না থাকেন তাহলে ফয়েজ লেকের বোট স্টেশন থেকেও সি ওয়ার্ল্ডে যাওয়ার টিকিট কিনতে পারবেন। যাদের সি ওয়ার্ল্ডে যাওয়ার ইচ্ছা নাই, শুধু বোট দিয়ে লেকের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য বোট স্টেশনে টিকিটের ব্যবস্থা রয়েছে। লেকের পাড়ে পাহাড়ের পাশ ঘেঁষে রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ফয়েজ লেক এবং সি ওয়ার্ল্ড তুলনামূলক অনেক বড়। লেকের পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে ছোট বড় পাহাড়ের ঘেরা ফয়েজ লেকের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে অনেক গুণে। এখন আমি সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য বোটে উঠে বসলাম। ফয়েজ লেকের বোট স্টেশন থেকে সি ওয়ার্ল্ড পর্যন্ত যেতে সময় লাগে 10-15 মিনিট। ভিডিওতে যতটুকু সৌন্দর্য দেখতে পারছেন তার থেকেও অনেক বেশি সুন্দর এই ফয়েজ লেক। ঢাকা থেকে ফয়েজ লেক একদিনে এসে ভ্রমণ করা সম্ভব নয়, তাই ফয়েজ লেকে আনন্দ উপভোগ করতে চাইলে রাতের বাসে টিকিট কাটতে পারেন, দিনের বেলায় ফয়েজ লেক উপভোগ করে আবার রাতের বাসে ঢাকা ফিরতে পারেন, অথবা দিনের বাসে ফয়েজ লেকে এসে রাত্রিযাপন করতে পারেন। রাত্রিযাপনের জন্য ফয়েজ লেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বেশ কিছু বিলাসবহুল কটেজ ও রিসোর্ট রয়েছে। বোট থেকে ঘাটে নামলেই দেখতে পারবেন ফয়েজ লেক রিসোর্ট। যারা ফয়েজ লেক রিসোর্টে উঠতে চান তারা আগে থেকে ফয়েজ লেকের হটলাইন নাম্বারে কল করে বুকিং করে রাখতে পারবেন। সি ওয়ার্ল্ডে আসতে চাইলে সাথে করে এক্সট্রা ড্রেস নিয়ে আসবেন। যদি এক্সট্রা ড্রেস না নিয়ে আসেন তাহলে এখান থেকে ড্রেস কিনে নিতে পারবেন অথবা ড্রেস ভাড়া নিতে পারবেন। পানিতে নামার আগে মোবাইল, মানি ব্যাগ, ক্যামেরা, ড্রেস ইত্যাদি লকারে রাখতে হবে। লকার ভাড়া 100 টাকা। সি ওয়ার্ল্ডের রাইডসগুলো অনেক ডিলাইটফুল এবং আনলিমিটেড বার রাইডস এনজয় করতে পারবেন। সি ওয়ার্ল্ডে রয়েছে ফ্যামিলি পুল, মাল্টি স্লাইড, ড্রাই স্লাইড, ড্যান্সিং জোন, ওয়েব সুইমিং পুল সহ আরও কিছু আকর্ষণীয় রাইডস। সিঁড়ি দিয়ে উপরে উঠব এবং পর্যায়ক্রমে সকল স্লাইডার রাইডস এনজয় করব। আমি ট্রাভেলিং রিলেটেড ভিডিও তৈরি করি এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করি। যারা ভ্রমণ পিপাসু এবং ট্রাভেলিং পছন্দ করেন তারা আমার ট্রাভেল ভোল্টেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। পাহাড়ের পাশে সি ওয়ার্ল্ডের অপরূপ সৌন্দর্য এবং হার্ট থ্রাম্পিং অ্যাডভেঞ্চার সকল রাইডস এক কথায় অসাধারণ। 1 ঘন্টা পরপর ওয়েব সুইমিং পুলে আর্টিফিশিয়াল ওয়েব এবং ডিজে সং প্লে করা হয়। ওয়েব সুইমিং পুলে কিছু কিউট কিউট ফ্রেন্ডসদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তাদের এক্সট্রাঅর্ডিনারি ড্যান্স পারফরমেন্সটি ছিল প্রশংসা করার মতো। আনন্দের সময় খুব দ্রুত চলে যায়। সি ওয়ার্ল্ড থেকে 5টার সময় পুনরায় ফয়েজ লেকের উদ্দেশ্যে বোটে উঠলাম। ফয়েজ লেকের রাইডসগুলো এখনও উপভোগ করা হয়নি, তাই ফয়েজ লেকে নেমে সব রাইডসগুলো এনজয় করব। অল্প খরচে কীভাবে টিকিট কিনতে পারবেন সেটার আইডিয়া জেনে নিন। ফয়েজ লেকের ফেসবুক পেজে অনেক অফার দিয়ে থাকে, তাই অফার সম্পর্কে জানতে ফয়েজ লেকের অফিসিয়াল ফেসবুক পেজে একটি লাইক দিয়ে রাখতে পারেন। ফয়েজ লেকের ফেসবুক পেজে যে সকল অফার দিয়ে থাকে তা হলো, মঙ্গলবার ফ্যামিলি ডে অফারে পাচ্ছেন এন্ট্রি সহ সকল রাইডসে 50% ডিসকাউন্ট। স্টুডেন্টদের জন্য ফয়েজ লেক এবং সি ওয়ার্ল্ডে এন্ট্রি প্লাস অল রাইডসে বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকে। এই অফার পেতে মিনিমাম 10 জন এবং স্টুডেন্ট আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে। ফয়েজ লেক দিচ্ছে কর্পোরেট প্যাকেজ, ফয়েজ লেক এবং সি ওয়ার্ল্ডে এন্ট্রি সহ সকল রাইডসে ডিসকাউন্ট। এই অফারের জন্য মিনিমাম 10 জন হতে হবে। অতি গরমে সি ওয়ার্ল্ডে এন্ট্রি সহ সকল রাইডসে ডিসকাউন্ট দিয়ে থাকে। এছাড়া ফয়েজ লেক বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। এই অফারগুলোকে কাজে লাগিয়ে অল্প খরচে ফয়েজ লেক এবং সি ওয়ার্ল্ড থেকে আনন্দ উপভোগ করতে পারবেন।
তবে সকল অফার এবং প্রাইস সময়ের সাথে পরিবর্তনশীল, তাই সঠিক সময়ে সঠিক ডিসকাউন্ট অফার জানতে ফয়েজ লেকের হটলাইন নাম্বারে কল করে সঠিক তথ্য জেনে নিন। ফয়েজ লেক এবং সি ওয়ার্ল্ডের টিকিট প্রাইস জানতে ফয়েজ লেকের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ফয়েজ লেক টিকিট, এখানে ক্লিক করলেই প্রাইস দেখতে পারবেন। এছাড়া যোগাযোগের জন্য অ্যাড্রেস এবং হটলাইন নাম্বার পেয়ে যাবেন। বোট স্টেশনের পাশেই ড্রাই স্লাইড রাইডস, এই রাইডসে উঠলে একটু ভিজে যেতে পারেন। ড্রাই স্লাইড রাইডসটি দুইবার এনজয় করতে পারবেন। এই রাইডসটির নাম হচ্ছে কফি কাপ। কফি কাপে উঠে নিজেকে কাপের মধ্যে ডুবন্ত বিস্কুট মনে হচ্ছে। পাইরেট শিপ নামের এই রাইডসটিতে উঠলে উপর থেকে নিচে নামার সময় একটু ভয় লাগতে পারে। এটা হচ্ছে বাম্পার কার। বাম্পার কার রাইডসটি চালানোর জন্য অবশ্যই সিট বেল্ট পরে নিতে হবে। আনন্দ মুহূর্ত অনেক দ্রুত শেষ হয়ে যায়। সি ওয়ার্ল্ডে একটু বেশি টাইম স্পেন্ডিং করার কারণে ফয়েজ লেকের কিছু রাইডস এনজয় করতে পারলাম না, তাই আপনারা সময় মতো সকল রাইডস উপভোগ করে নেবেন। এগুলো ছোট বাচ্চাদের রাইডস, ছোট বাচ্চারাই এই সকল রাইডস অনেক এনজয় করে। এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিবেন।